ভাইরে ভাই, কি অবস্থা সবার? খিচুড়ি কিন্তু আমার খুবই প্রিয় একটা খাবার। ডেফিনেটলি তোমরা অনেকেই জানো আমি প্রায় খিচুড়ি রান্না করি। ইটালি আসার পর যেটা হয়েছে কি, সবসময় বাসমতি চালের যে ভাতটা আমি খাই ওইটাই দিয়েই সবসময় খিচুড়ি রান্না করে ফেলি। কিন্তু বাংলাদেশে যখন ছিলাম তখন আম্মু সবসময় আম্মুকে দেখতাম যে পোলাওয়ের চালের খিচুড়ি রান্না করতো, যেটা অনেক বেশি মজা লাগতো। তো ঈদের সময় আমি যে পোলাওয়ের চালটা কিনছিলাম ওটা থেকে কিছু পোলাওয়ের চাল বেঁচে গেছিলো, তো আমি সেদিন ভাবলাম কি যে পোলাওয়ের চাল দিয়ে আজকে একটু খিচুড়ি করে ফেলি, মজা লাগবে। তো সেইভাবে সেই কাজ প্রিপারেশন শুরু করে দিই। সবার ফার্স্ট হইতেছে আমি দুইটা ডিম সেদ্ধ করতে দিয়ে দিই, আর এইদিকে হইতেছে আমার প্রয়োজনীয় যা যা লাগবে সব নিয়ে নিই। আমি এখানে 2 কাপ পোলাওয়ের চাল আর 2 কাপ ডাল নিই। আমি সবসময় চাল আর ডালটা সমানভাবেই নেওয়ার চেষ্টা করি, কারণ ডাল যত বেশি থাকে তত বেশি খিচুড়ির মজা লাগে। তারপর হইতেছে টমেটো, গাজর, তারপর হইতেছে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, মানে যা যা লাগবে সব কিছু নিয়ে নিই। তারপর হইতেছে আমি এই যে পোলাওয়ের চাল এবং ডাল দুইটা একসাথে ভালো মতো ধুয়ে পানিটা ঝরাই এই পাত্রে রেখে দিই। এরপর হইতেছে আমি আমার শেলফ থেকে চপিং বোর্ড সহ যা যা লাগবে সব বাইর করে নিই, আর ওইদিকে হইতেছে আলুর খোসা ছাড়াই ফেলি, দেন টমেটো, গাজর, কাঁচামরিচ যা যা আছে সবকিছু ভালোভাবে ধুয়ে ফেলি। আলুটাকে ছোট ছোট স্লাইস করে কাটা নিতেছি। আমি জানি যে আর খিচুড়িতে একটার বেশি দুইটা আলু দিলে অনেক বেশি মজা লাগে, এবং আলুর স্লাইসগুলো যত বড় হয় তত বেশি মজা লাগে খিচুড়ি খাইতে। কিন্তু বিশ্বাস করো, আলুর খোসা চিলাইতে আমার এত লেজি লাগে, এই চিন্তা করে আমি আসলে একটা আলু নেই, মানে 2-3টা আলু নেওয়ার কথা আমি চিন্তাও করি না, আমি আসলে এত লেজি। একটুখানি আদা স্লাইস করে নিতেছি। আমি কিন্তু যে কোনো খাবারে আদা খাইতে খুব পছন্দ করি। ফার্স্ট অফ অল হচ্ছে আদার স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে, আর সেকেন্ডলি হচ্ছে আদা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এরপর হচ্ছে রসুন, আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ইনগ্রিডিয়েন্টস। আমি কিন্তু মানে রসুন খাইতে এত পছন্দ করি, তোমরা বলতে পারো আমি গার্লিক পার্সন, মানে রসুন আমার জন্য কখনই এনাফ না, যত রসুন দিব ততই আমার ভালো লাগবে। এরপর হচ্ছে আমাদের রান্নার জাতীয় উপাদান পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া তো আসলে আমরা কোনো রান্নায় চিন্তা করতে পারি না, যে কোনো খাবারে আমাদের পেঁয়াজ লাগবেই। আর দেন হচ্ছে গাজর, গাজরটাকেও আমি ছোট ছোট স্লাইস করে নিয়ে নিলাম। অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট, টমেটো। টমেটো আমার খুবই ফেভারিট, যে কোনো কিছুতে আমার টমেটো ভালো লাগে, সো টমেটোগুলোকেও স্লাইস করে নিয়ে নিলাম। আর কাঁচামরিচগুলোকে হচ্ছে স্লাইস করার দরকার নেই, কাঁচামরিচ এভাবে আস্তে আস্তে দিয়ে দিব। ব্যাস চলো রান্না শুরু করি। প্যানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গাজর আর আলুগুলো দিয়ে দিব, কিছুক্ষণ ভাজবো। বাদামি হয়ে গেলে এটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এরপর ওই তেলেই দারুচিনি, এলাচি, আস্থা, জিরা, তারপর হচ্ছে তেজপাতা, এই সব কিছু একসাথে দিয়ে 1 মিনিটের মতো ভাজবো, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর একটা শুকনো মরিচ ভেঙে ভেঙে দিয়ে দেবো। বিশ্বাস করো শুকনো মরিচ খাইতে আমার এত ভালো লাগে, আমার এত প্রিয়, মানে মানে বইলা বুঝাইতে পারবো না। এরপর হচ্ছে আদা রসুন দিয়ে দিব, কিছুক্ষণ ভাজবো। এরপরে পেঁয়াজ দিয়ে দিব এবং কিছু মানে লবণ দিয়ে দিব। এরপর এগুলো সবগুলাকে কিছুক্ষণ ভাজবো। এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া পরিমাণ মতো দিব, আর একটুখানি আচার গোস্ত মশলাটা দিব। এটা দিলে না খিচুড়ির টেস্টটা একদম বাইরে যায়, এটা অপশনাল, মানে এমন না যে এটা দিতেই হবে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে, দ্যাটস হোয়াই হচ্ছে আমি এটা অ্যাড করি, রিসেন্টলি অ্যাড করা শুরু করছি। এরপরে টমেটো দিয়ে দিই, আলাদা করে পানি দিব না, কারণ টমেটোর মধ্যে অলরেডি পানি আছে, সো টমেটোর পানিটা দিয়েই পুরো মশলাটাকে কষায় ফেলবো। কিন্তু ভাইরে ভাই, কিছুক্ষণ পর রিয়েলাইজ করলাম যে একটু পানি অ্যাড না করলে মশলাটা ভালোভাবে কষানো হবে না, সো একটু পানি অ্যাড করে দিলাম, এবং এরপরে দেখো ইট ওয়াজ লুকিং নাইস, আই মিন পারফেক্ট। এরপরে কষানো মশলার মধ্যে পোলাওয়ের চাল ডাল দিয়ে দিলাম, কিছুক্ষণ ভাজলাম, চালটাকে কিছুক্ষণ ভাজলে ভালো লাগে খাইতে। তারপর হইতেছে এই যে আলু আর গাজর যেগুলোকে আগে থেকেই ভাইজা রাইখা দিয়েছিলাম তুইলে, ওইগুলোকেও দিয়ে দিলাম, মিক্স করে দিলাম। পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে, কারণ পোলাওয়ের মধ্যে মানে সরি পোলাওয়ের চালের খিচুড়ি মানে খিচুড়ি সরি কি বলতেছি উল্টোপাল্টা খিচুড়ির মধ্যে মানে যখন পানিটা অ্যাড করা হয় তখন গরম পানি অ্যাড করলে ভালো হয় খিচুড়ি, আম্মু আমাকে বলছে। সো আমি পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম, ওইটাই অ্যাড করে দিলাম। ব্যাস এবার হচ্ছে আস্তে আস্তে মানে অল্প আঁচে রান্না করতে হবে, আঁচ বাড়ানো যাবে না, মৃদু আঁচে রান্না করতে হবে। এটা আমি রিসেন্টলি শিখছি, মানে আম্মুর কাছে জিজ্ঞেস করছিলাম, আম্মু আমাকে প্রচুর ঝাড়ি দিছিল যে তুমি সবসময় হাই আঁচে রান্না করো, যার দ্বারা হচ্ছে তোমার রান্না পুড়ে যায়, দিস ইজ নট গুড। Yes, actually this is not good. আচ্ছা বাই দ্য ওয়ে, বলতে ভুলে গেছি, আমি কিন্তু একটা কাঁচামরিচ ভেঙে ভেঙে অ্যাড করে দিয়েছিলাম ফ্লেভারের জন্য, তোমরা নিশ্চয়ই দেখছো। আর এরপর হচ্ছে ঢাইকা দিই, ঢাইকা দেওয়ার পর আবার হচ্ছে কিছুক্ষণ পর উল্টায় দেখি কি অবস্থা, আবার কিছুক্ষণ নাড়ি নাড়া, আবার ঢাইকা দিই, আবার কিছুক্ষণ পর উল্টায় দেখি যাচ্ছে পানিটা একটু শুকাইছে, তখন কাসুরি মেথি অ্যাড করে দিই। কাসুরি মেথিটা কিন্তু আমার কাছে ধনিয়া পাতার অল্টারনেট, কারণ ধনিয়া পাতা দেখা যায় 1-2 দিন পরেই না নষ্ট হয়ে যায়, কিন্তু কাসুরি মেথিটা কিন্তু নষ্ট হয় না, মানে তোমরা প্যাকেটে যেহেতু প্যাকেটের মধ্যে থাকে শুক না থাকে, সো তোমরা মানে যতদিন যে ততদিন ইউজ করতে পারো, যতদিন ইচ্ছা ততদিন ইউজ করতে পারো। সো কাসুরি মেথিটা আমি মনে করি যে ধনিয়া পাতার অল্টারনেট হিসেবে যে কেউ ব্যবহার করতে পারে। অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি রেডি হয়ে যায়। দেখো দেখতে আসো তোমরা কি প্রফেশনাল পারফেক্ট খিচুড়ি কিন্তু আমি রান্না করে ফেলেছি, দেখেই মানে তোমরা নিশ্চয়ই দেখে এই তোমরা কিন্তু দেখে লোভ দেবা না, এটা কিন্তু আমার পেটের জন্য খারাপ হবে, লোভ দিও না, ঠিক আছে? তোমরা বানাই খাও, তোমাদের সঙ্গে রেসিপিটা বললেই দিলাম। এই যে দেখো এখন হচ্ছে আমি কি করলাম, এরপর হচ্ছে আমি একটা বক্সে খিচুড়ি তুলে রাখলাম পরের দিনগুলোর জন্য, আর প্লেটে বাইরে রাখলাম খিচুড়ি যতটুকু আমি এখন খাবো। তোমরা দেখতেই পাইতেছো যে প্যানের নিচে এতটুকু পুরে নাই, একটু লাগে যায় নাই, দ্যাট মিন্স হইতেছে আম্মুর বুদ্ধি কাজে লাগছে যে অল্প আঁচে রান্না করলে রান্নাও ভালো হয় এবং প্যানের নিচে পুইরাও যায় না। ইয়েস
ইয়েস ইয়েস, সেদ্ধ ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে খিচুড়িটা সার্ভ করে ফেলাইলাম, মানে দেখলে কিন্তু অনেক বেশি শান্তি লাগে। খাবার সার্ভ করার পর না, খাবার যদি খাবার সার্ভিংটা সুন্দর হয়, খাবার খাইতে কিন্তু অনেক বেশি, মানে কি বলবো, অনেক বেশি আগ্রহ যাবে এবং খাবারটা খাইতে অনেক বেশি মজা লাগে। সো খাবার শুরু করি, মানে খাবার শুরু করি, অ্যান্ড ইট ওয়াজ সো গুড। মানে আমার লাইফে রান্না করা পারফেক্ট খিচুড়ি এইটাই, ট্রাস্ট মি, মানে ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট টাইম হইতেছে আমি পারফেক্ট খিচুড়ি রান্না করছি। বাংলাদেশে বসে তো কখনো আসলে অ্যাটেম্প্ট নেই নাই, ইটালিতে বসে এই অনেকবার অ্যাটেম্প্ট নিছি, প্রত্যেকবারই হইতেছে আউল ফল করছি, বাট ইট ওয়াজ দি পারফেক্ট খিচুড়ি। মানে আমি এখন পর্যন্ত রান্না করা আমার পারফেক্ট খিচুড়ি। এরপরে খাওয়া দাওয়া শেষ কইরা, বাসনপত্র পরিষ্কার কইরা, কুকিং এরিয়া পরিষ্কার কইরা, মানে নিজের সব যা যা তুমি নোংরা করছো সব তোমার পরিষ্কার করতে হবে, এখানে রুল এইটা। সো সব কিছু কমপ্লিট কইরা আমি আমার রুমে চলে যাই। এই তো, সো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।